एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल अरुहम मिस लाइफस्टाइल ब्लॉग्स। আজকের ব্লগটি হলো আমি গতকালকে যে বাবার বাড়িতে বেড়াতে আসছিলাম আজকে চলে যাব, তাই শ্বশুরের জন্য যাওয়ার সময় অল্প কয়টা পিঠা বানিয়ে নেছি। আমার শ্বশুর এই শীতকালীন পিঠাগুলো খেতে খুবই পছন্দ করে, তাই এগুলো নিয়ে আজকের ব্লগটি। কার জন্য বানাচ্ছো? কাকে উৎসর্গ করে এই পিঠা বানানো হচ্ছে? শুধু তোমারই জন্য। আমার জন্য না, তোর আঙ্কেলের জন্য। আর এখানে আমাদের বিথি আপা গুড় কেটে নিচ্ছে। একটা কথা আছে না, মশা মারতে গিয়ে কামান নষ্ট করা, আপনার হইলো ওই রকম 10-12টা পিঠা বানাবেন ইয়াব বড় এক হাজি ময়লা করে ফেলছে। অবশ্য বুঝতে হবে বাবা ঠিকঠাক। ওকে বাই বাই, আমি এখন রান্না করতে যাব। এখানে আমরা পিঠা বানানোর জন্য সবগুলো উপকরণ রেডি করে রেখেছি টেবিলের উপরে। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়া, গুড়, আর এই পিঠাটা হলো একসাথে বানাবো যে ফাপা পিঠা সেটা। আর পিঠার বাটিটা মুছার জন্য টিস্যু রেডি করে রেখেছি, আর এই বাটিগুলোতে করে পিঠা দিব। তো এখন আমি প্রথমে একটা পিঠা দিয়ে নিচ্ছি, তাই বাটিতে একটু নারিকেল কুচা দিয়ে দিলাম। যারা মিষ্টি কম খেতে চান তারা এভাবে না দিলেও চলবে, কারণ মাখানোর সময় অনেকটা কুচানো গুড় দিয়ে দিয়ে মাখানো হয়েছে। আমি এখানে আরাফাতের জন্য বানিয়ে নিচ্ছি এই পিঠাটা, কারণ আরাফাত ভালোই মিষ্টি খায়, এজন্য ভিতরে একটু গুড় দিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে এই কাপড়টা দিয়ে পেঁচিয়ে তারপর দিয়ে দিব। তো এভাবেই একটা একটা করে সবগুলো পিঠাই করে নেওয়া হয়েছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন অল্প একটু দেখা যাচ্ছে যে চিতল পিঠার ব্যাটার করে রাখছি, চিতল পিঠাগুলোও একটা একটা করে করা হবে। ওই পাশে তরকারি হচ্ছে, সেগুলো হলে তারপর চিতল পিঠাগুলো করা হবে। তো আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, কোনো একভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। তো পিঠাগুলো মোটামুটি ভালোই হয়েছিল, আমার শ্বশুরও পেয়ে খুব খুশি হয়েছে। তারপর বাকি পিঠাগুলো আম্মু আর আমার বোন মিলে বানিয়েছে, আমি আর যাইনি কারণ আমার পিঠা হয় না। আর এদিকে আমি চলে যাব, তাই আব্বু চৌরাস্তা থেকে এগুলো পাঠালো। এতে আরাফাত সোনাও হাই দিচ্ছে। এই বার্গারটা খুবই মজাদার, আপনারা চৌরাস্তা গেলে অবশ্যই খাবেন। তারপর চলে যাব, তাই হুমায়রাকে আম্মু দুধ দিয়ে দিল, সে বসে বসে দুধ খাচ্ছে কাপ ভর্তি। আর অনেক ঠান্ডা পড়ছে, তাই দরজা জানলা সব বন্ধ, এজন্য এত অন্ধকার লাগছে। বিছানার অবস্থা থেকে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ঠান্ডা। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হাই এভরিওয়ান, এখন বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তারা এই যে এখানে বাকি সদস্যরা বেরিয়ে যাচ্ছে। তো বাবার জন্য অল্প করে কয়েকটা পিঠা বানিয়েছিলাম, ওই যে সজীবের হাতে যে কোটাটা সেটা ভাই ভাই পিঠা কাছে নেই। ইয়াল্লা, সে রাস্তার মধ্যেই সব পিঠা খাইয়ে ফেলছে। কেউ তারে কয়টা ভিক্ষা দিয়ে যান প্লিজ। কে তোর প্যান্ট খাইলো? কে কুত্তা খাইয়ে ফেলছে? কে আপনারা দেখতে পাচ্ছেন তোর এখন পিঠা খেয়ে ফেলছে। কি 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 বল বল বল, আমার খারাপ নিতে।
মানে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে ভালো লাগলে একটি লাইক দিবেন হাই গাইস হাই গাইস আমি হাই দাও হাই এখন আমরা বাসায় চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ